আসসালামু আলাইকুম, আপনারা ভ্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা অন্যরকম ভ্লগ নিয়ে আসছি। আসলে একদম ইফতারের আগ মুহূর্তে হয়তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার লাইভ দেখেন, তারা হয়তো একটু হলেও খেয়াল করেছেন আমি গত কয়েকদিন ধরে একটু সিক, যার জন্য লাইভে বসতে পারছি না এবং হচ্ছে কোনোরকম ইফতার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই আমার ভাইয়া, মানে আমাদের বড় ভাইয়া, সে আমাদের জন্য সব সময় তো দেয়। আসলে ভাইয়া কতটা ভালোবাসে এটা বলে বুঝাতে পারবো না। ভাইয়া ভাবি আমাদেরকে কত ভালোবাসে, তাদের ছায়ার উপরেই আমরা আছি। তো আমি যেহেতু অসুস্থ, সে কথা চিন্তা করে আমি ইফতার বানাতে পারছি কি না, সে আমাদের জন্য কত কি অর্ডার করে পাঠিয়ে দিয়েছে একদম বাসায়। আমি আগে বলেছি অনেক ভাগ্য করে জন্মাইছি আমি, কারণ এরকম বড় ভাই পাইছি, বোন পাইছি। আর তাছাড়াও হচ্ছে সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা মানুষ, আমার এটা তো হচ্ছে আমার হাজব্যান্ডের বড় ভাই, কিন্তু সে আমার মানে নিজের ভাই হলেও মনে হয় এর থেকে কম করতো আমার মনে হয়, কারণ ভাই আমার জন্য, আমাদের জন্য, আমার হোল ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি করে। আমি আজকে অসুস্থর কারণে ঠিক মতো ইফতার বানাতে পারছি না, সে চিন্তা করেছে এই জন্য কত কি পাঠিয়েছে। তো আমরা একটু দেখবো কি কি পাঠিয়েছে। তো আমি একদম টেবিলেই একদম দেখাচ্ছি। আসলে আমি খাবার সাপ্লাই করি, বাট ভাইয়া আমার জন্য, আমি অসুস্থ কারণে করতে পারছি না জন্য ভাইয়া আমাদের জন্য আবার সেটা অর্ডার করেছে। তো আমি সেটাই একটু দেখাই দিচ্ছি যে কী কী পাঠালো আমাদের ভাইয়া আমাদের জন্য। এছাড়াও শুধু এটা না, আরও অনেক কিছুই ভাইয়া দিতেই থাকে সব সময়। তো ওটাও একটু বের করি। আমি আসলে কিছুই করি না ইফতারের আয়োজন, আমাকে একটু হেল্প করো না কেউ। এদিকে আসো, নিচে একটা টিস্যু লাগবে। তো এটা কি আগে দেখি, আমি আসলে এখনো দেখি নেই যে কি। আমি একটু সিজারটা নিয়ে আসি, নিয়ে আসো। কত কি চিন্তা করে বড়রা না, মানে স্পেশালি থ্যাংক ভাইয়া ভাবিকে, এতগুলা পাঠাইছে, কতদিনে এটা খাইয়ে শেষ করবো আমরা মাত্র মানুষ কয়েকজন, আর কত পাঠায় দিছে। আল্লাহ, ভাইয়া কি করছে এটা। আমার মনে হয় ভাইয়া তো আমাদের জন্য সবসময় চিন্তা করে, ভাবিও। হ্যাঁ, ভাইয়া ভাবি দুজনে এমন মানুষ, ওরা শুধু মানুষের জন্য করতেই আসলে পছন্দ করে, তাই না? কত কি পাঠিয়েছে রে বাবা। এটা নেহারি আর পরটা, আর এটা হচ্ছে ভালো। খুলে দেখালাম সবগুলো, এটা হচ্ছে নেহরি আর এটা হচ্ছে নান হালিম। আর আমার ঘরে যেহেতু আমি চিড়া ছাড়া ইফতার করতে পারি না, সো আমার জন্য হচ্ছে দই চিড়া, আমি চিড়াটা এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে তরমুজ, এটা আমার হাজব্যান্ড এনেছিল, সেটা কেটেছি। ফল আছে, কলা আছে, একটু ড্রিঙ্কস আছে, আর বেলের শরবত, যেটা ছাড়া আমাদের চলে না। এছাড়াও আরেকটা শরবত আছে, সেটাও বের করবো ইনশাল্লাহ। তো এই আমাদের আজকের ইফতার আলহামদুলিল্লাহ। আর ভাইয়া মানে সত্যি অনেক ভালো লাগছে, কারণ ভাইয়া আমাদের কথা চিন্তা করে আজকে ইফতার পাঠিয়েছে। শুধু এটা নতুন কিছু না, ভাইয়া সবসময়ই পাঠায়, কিন্তু তারপরে স্পেশালি সে চিন্তা করেছে আমার কথা। এই জন্য ব্লগের মাধ্যমে ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং এই ছিল আমাদের টুকিটাকি আজকের ইফতারি টেবিলে যা, সেটাই। আর তেমন কিছু শেয়ার করতে পারছি না, আগেই বলেছি শরীরটা ভালো না। তাই তো দেখা হবে ইনশাল্লাহ আবার একটা ব্লগে। আল্লাহ হাফেজ। তো নামাজ শেষ করলাম, এখন লাইটগুলো বন্ধ করে দিয়ে দেখি যাই কে কি করছে দেখি। অর্পা তো পড়তে বসলো। বাবু কি করো বাবা? কি করো? ওরে আল্লাহ, আমার ছেলে মধ্যে চা বানায়, আলহামদুলিল্লাহ। আজকে তো বাবা নাই, এই জন্য কি তুমি আমার জন্য চা বানাচ্ছ? কি চা, রং চা না দুধ চা? দুধ তো দেখি গুলায় ফেলছো বাবা। কয় চামচ দিলা বাবার জন্য বানাচ্ছ? ওরে বাবা,
তো মাশাআল্লাহ বলবেন সবাই আমার ছেলে সব সময় তো মেয়েরাই শোনা যায় আসলে কিছু না কিছু করে বাট আমার ফ্যামিলিতে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই সমানতালে কাজ করে তো এই আর বাচ্চারা যেহেতু বের হতে পাচ্ছে না আজকে স্পেশাল একটা ডে হয়তো এটার কথা চিন্তা করে আমার ছেলে আমার জন্য চা বানাচ্ছে আমার যতটুকু মনে হয় কারণ প্রতিবারে ওরা কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করে যেহেতু আমি এবার বাসায় ওরা প্ল্যানটা করতে পারে নাই তাই মনে হয় ওরা আমাকে এভাবেই সারপ্রাইজ করছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই যাতে এই ব্লগের মাধ্যমে যারা বাচ্চারা আছে যারা বাবা মাকে একটু অন্যরকম সারপ্রাইজ দিতে চাও তারা কিন্তু এরকম করতে ভুলো না তাহলে মা অনেক বেশি খুশি হবে বাবাও তাই যেহেতু আমি যে ফিলটা নিতে পারছি নিশ্চয়ই তোমাদের বাবা মারাও তোমাদের জন্য একই রকম ফিল করবে এবং বাবা মারাও অনেক প্রাউড ফিল করবে সবাই আলহামদুলিল্লাহ বলবেন আমার ছেলেমেয়ের জন্য ওরা যেন সমানতালে এরকমই এগিয়ে যায় আর সত্য কথা বলতে সবাই বলে মাকে স্পেশালি একটা গিফট দেওয়া থ্যাংক জানানো কিন্তু আমার মনে হয় সেগুলোর কোনো প্রয়োজন হয় না কারণ বাচ্চারা যখন তার বাবা মাকে ভালোবাসবে তখন তাদের কাজে কর্মেই সেটা প্রকাশ পায় যদি তারা প্রতিদিনই ভালোবাসে প্রতিদিনই কিন্তু মা দিবস বাবা দিবস হতে পারে এটা আমার ধারণা থেকে বলা তো দেখি আমার মেয়ে কী করে উনি পড়ছে কারণ উনি অনেক টায়ার্ড রোজা ছিল কাজটাজ করে মাজা ঘষা শেষ করে এসে বসছে আর আমাকে আসলে কাজটা ধরতে দেয় না ওরা দুই ভাই বোন যেহেতু আমি একটু সিক আর আগেই বলেছি সেহেরি সব কিছু ওই করে তো এই তো বাবার চা হয়ে গেছে মনে হয় এখন কি নামায় ফেলবে তো মোটামুটি দেখতে তো অনেক মজা হয়েছে আমি তো খুবই বেশি সারপ্রাইজ হয়ে গেছি আসলে আর অনেক দিন পর দুধ চা দেখে তো আরও বেশি ওর বাবা থাকলে আরও বেশি খুশি হতো কিন্তু ওর বাবার জন্য ও রাখছে তো হয়ে গেছে চা আমি একটু হেল্প করবো ওকে ঢালার জন্য চাটা কারণ ও যদি হাতে ফেলে দেয় তো এই ছিল আজকের আমাদের টুকিটাকি ব্লগ কোনো এমন কিছু আহামরি না কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো মানুষ হতে পারে সর্বোপরি চাই সবসময় মা হিসেবে যে তারা যেন প্রথমত ভালো মানুষ হতে পারে দ্বিতীয়ত যেন আল্লাহ যাদেরকে সৎ পথে ইনকাম করতে দেয় এবং বড় হয় মানুষের মতো মানুষ হয় সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন এমনই থাকে কোনো রকম চেঞ্জ না হয় তো চাটা এবার খাওয়ার পালা আয়েস করে চাটা খাবো আর ওদের সাথে একটু টুকিটাকি গল্প করবো যদিও ওদের ওরা এখন পড়ছে কিন্তু তারপরেও আমার কথা চলবেই ওদের সাথে গল্প হবেই সেই আজকে যা পারলাম তাই টুকিটাকি শেয়ার করলাম আজকের ব্লগটা চাটা দেখতেই পাচ্ছেন যে কতটা মজা হয়েছে ইফতারের পর এরকম একটা চা খেলে এমনিতে মেজাজটা ফুরফুরে হয়ে যায় তাই না তো আজকের চাটা স্পেশাল এই জন্যই ছিল যে আমার ছেলে বানাইছে আর এইটাই ছিল আজকের টুকিটাকি ব্লগ অনেক দিন ব্লগটা দিতে পারছিলাম না খুব ছোটো কিছু সিম্পল জিনিস দিয়ে ব্লগটা সাজানো তেমন আহামরি কোনো সাবজেক্টে আজকের ব্লগটা করা না তবুও যদি যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন এই আর কি তো এখন চাটা খেয়ে নিই চা খেয়ে খেয়ে আমি এনজয় করি আর আপনারা নেক্সট ব্লগের অপেক্ষায় থাকেন তো সবাই ভালো থাকবেন নিশ্চয়ই দেখা হবে পরের ব্লগে